এবার তিপ্রা মোথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি এক টুইট বার্তায় টুইট করেছেন, হাসপাতালের ডাক্তারবাবুদের জন্য সঠিক নিরাপত্তার জন্য তিনি দাবি করেছেন। কি বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা এক টুইট বার্তায় আপনাদেরকে সরাসরি শোনাবো। হাসপাতালে ডাক্তারদের সঠিক নিরাপত্তার প্রয়োজন এবং হয়তো হাসপাতালে পুলিশ মোতায়েন করা হচ্ছে, আক্রান্ত হওয়ার ভয়ে কেউ কাজ করতে পারে না, যখন কাছের কেউ মারা যায় তখন আবেগ উত্তেজিত হয় এবং চিকিৎসা কর্তৃপক্ষের কাছে আঘাত করা কখনো কখনো বিশুদ্ধভাবে আবেগের ওপর হয় কিন্তু তথ্যের ওপর নয়। আমাদের ডাক্তারদের জন্য একটি নিরাপদ হিংসা নিশ্চিত করতে হবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি এক টুইট বার্তায় ডাক্তারদের জন্য নিরাপত্তার দাবি করেছেন।